ডেঙ্গু নিয়ে, করোনা নিয়ে, টাইফয়েড নিয়ে বর্তমানে একটা আতঙ্ক চলছে। গরমে মানুষ হাঁসফাঁস করতেছে, কখনো গরম কখনো বর্ষা, চতুর্দিকে বর্ষার পানি। আমাদের ঘরের চতুর্পাশে ড্রেনের ভিতরে, ফুলের টপে, বাগানে ভাঙা কলস, ভাঙা যে কোনো কন্টেনার, ভাঙা বালতি, পুরনো পানি, টপের ভিতরের পুরনো পানি, এই জাতীয় পুরনো পচা পানি, বাসি পানি, পচা বাসি ময়লা চতুর্দিকেই এখন অবস্থান করছে। কারণ এটা বর্ষা ঋতু, এই ঋতুতে কিন্তু এই ধরনের রোগ প্রতি বছরই কম বেশি আসে। তো এই বছর একটু আক্রমণটা বেশি হচ্ছে, যেহেতু করোনাও আছে, এডিস মশারও আক্রমণ দেখা দিচ্ছে। আরেক দিকে আবার এখন একটু টাইফয়েড, প্যারাটাইফয়েড দেখা দিচ্ছে, জ্বর জ্বর ভাবটা একটু বেশি হচ্ছে। পানিবাহিত রোগেরও একটা প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, কারণ পানিটা এই সময় একটু বিশুদ্ধ পানি কম পাওয়া যায়। পানি আমাদের জীবন, পানি আমাদের মরণ। পানি বেশি আছে কিন্তু পানি বিশুদ্ধ নেই। পানি আমরা ফিটকিরি দিয়ে পানি খাবো, তাহলে পরে আমাদের পেটের সমস্যা এবং মশাবাহিত রোগের যে সমস্যাগুলো আছে, এখানে অ্যামোবিয়া, প্রোটোজোয়া, মশা সহজে সমস্যাগুলো আছে, এগুলো এই দিকটা আমরা প্রতিরোধ করতে পারব। আরেকটা হলো, আমরা যেখানেই দেখবো জমানো পানি, এক দুই দিনের উপরে কোনো জমানো পানি, পচা পানি, সেগুলোর ভিতরে হয় একটু কেরোসিন ছেড়ে দিতে হবে, নচেত সেখানে একটু ফিটকিরির পানি বেশি করে দিয়ে দিতে হবে। আমাদের যে মাটির নিচে যে আন্ডারগ্রাউন্ড যে বড় ট্যাঙ্কিটা আছে, এই ট্যাঙ্কির ভিতরে 100 গ্রাম ফিটকিরি দিয়ে দিতে হবে। এই ফিটকিরিটা মিশ্রিত হয়ে যেন এই পানিটা আপার ট্যাঙ্কি পর্যন্ত যায় এবং হাঁড়ি পাতিলের ভিতরে আসে। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমাদেরকে গরম পানি, ফিটকিরির পানি, নিম পাতার পানি, কাঁচা হলুদ জাল দেওয়া পানি, এগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। যেগুলো আমরা হাজার বছর পানিবাহিত রোগ থেকে বাঁচার জন্য, বায়ুবাহিত রোগ থেকে বাঁচার জন্য, ডেঙ্গু জ্বর থেকে বাঁচার জন্য, মশাকে প্রতিরোধ করার জন্য আমরা যে ব্যবস্থাগুলি নিয়েছি, এই ব্যবস্থাগুলো আমাদেরকে নতুন করে আজকে থেকে মাইন্ডসেট করে ফেলতে হবে। আমরা সরকারের উপর ভরসা করব না, সরকার তার কাজ করবে, পৌরসভা তার কাজ করবে, আমরা প্রতিটা মানুষ আমাদের কাজ করব। আমাদের স্যানিটাইজেশন ব্যবস্থাটা ভালো রাখতে হবে, শুধু এখন হাত ধুলেই চলবে না, বলতে পারবো হাত এবং পা, আর দুবার গোসল আমাদের করতেই হবে, সকালে এবং বিকালে। অনেকে যারা বুদ্ধিমান লোক, যারা সত্যিকারের স্বাস্থ্য সচেতন মানুষ, তারা তিনবার গোসল করে। চীনের অনেক শহরই আছে যেখানে 3 থেকে 4 বার মানুষ গোসল করে। গোসল করার তো এক, আমি 2 বার গোসল করলাম আর 2 বার শরীরটাকে একটু স্লাইন ওয়াটার দিয়ে পুষে দিলাম, একটু নিম পাতার পানি দিয়ে পরিষ্কার করে দিলাম, একটু গরম হালকা কুসুম গরম পানি দিয়ে পুরো শরীরটাকে ছোটো তাওয়ালে বা গামছা পরিষ্কার করে দিলাম। এই যে আমাদের সচেতনতা, অনেক সচেতনতা, অধিক সচেতনতা, এটা আমাদের দরকার আছে। এখন এই পরিস্থিতিতে আমরা নিজেরা বাঁচবো, আমাদের পরিবেশকে ভালো করব, আমাদের পরিবারকে ভালো করব, আমাদের সমাজকে ভালো করব, আমাদের গ্রামকে ভালো করব, আমাদের ইউনিয়নকে ভালো রাখবো, আমাদের থানাকে ভালো রাখবো, আমরা রাখবো। আমরা সকলে যদি একমত হয়ে প্রতিদিন একটি উঠান বৈঠক করে কোথায় কোথায় পানি জমা আছে, কোথায় মশা জন্ম হইতেছে, এই এই মশাটা সাধারণত একটু আন্দা মশা, আন্দা মশা মানে ও ই করে না, রাতে চোখে দেখে না, এই জন্য ও কামড় কামড়ায় দিনের বেলা। ওই এই এলিশ মশার পাগুলি বড়, বডির একটু বড়, অন্য মশার চেয়ে একটু সেপারেট। ও একটু লাফিয়ে 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 একটু একটু লাফিয়ে লাফিয়ে হাঁটে এবং ওর ও এই আন্দা বলে ও লাফিয়ে চলে। অতএব ওদেরকে চিনতে অসুবিধা হওয়ার কথা না। আমরা ঘরে কোনো মশার কয়েক ধরাবো না, কিন্তু বারান্দায় ধরাবো, বাড়ির উঠানে ধরাবো, বাড়িতে একটু ধূপ প্রতিদিন দিতে হবে, সন্ধ্যার পর ভোরে একটু ধূপ দিয়ে দিতে হবে, যাতে জীবাণুগুলো আমাদের আমরা প্রতিরোধ করতে পারি। আমরা হাতে নিম তেল ব্যবহার করব, আমরা নৌ মশা ক্রিম আমরা ব্যবহার করব,
আমরা যত ধরনের আছে স্যানিটাইজেশন আছে এটা ব্যবহার করব। মুখে মাস্ক অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে, মাস্ক ব্যবহার দরকার হলে এখন ডাবল করে মাস্ক ব্যবহার করতেছে, যেখানে বেশি লোক সমাগম হবে, যেখানে কাঁচা বাজার আছে, যেখানে দুর্গন্ধযুক্ত স্থান আছে, যেখানে পানি জমে আছে এরকম কোনো স্থান আছে, বা আমরা খাল বিল ঝিলে যখন যাচ্ছি সেখানে ডাবল ট্রিপল মাস্ক ব্যবহার করতে হবে, এবং সাথে আমাদের স্যাভলন ডিটল বা নিম তেলের নিম তেল অথবা নিম পাতা বা কাঁচা হলুদ হাতে ডলে ওইটা আমরা মুখে দিয়ে দিতে হবে। তারপরে আমরা নিজেরা নিজেরা প্রাথমিকভাবে একটা প্রাথমিক চিকিৎসা আমাদের ভিতর থেকে গ্রহণ করতে হবে, আমাদের ঘরের ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের পরিবেশ সকলকেই আমরা এই জিনিসটা বুঝাইতে হবে, বলতে হবে, সুরক্ষা দিতে হবে। এগুলো আমাদের সকলের নিজের দায়িত্ব। আর গোসলের পরে একটুখানি নিম পাতার পানি বা একটু গরম পানি ব্যবহার করতে হবে, ফ্লোর পরিষ্কারের জন্য, সিঁড়ি পরিষ্কারের জন্য অবশ্যই সর্বরকম স্যানিটাইজেশন ব্যবহার করে ফিটকিরি পানি দিয়ে আমাদের ফ্লোরটাকে পরিষ্কার করে ফেলতে হবে, হাড়ি পাতিলগুলি সম্পূর্ণ ফিটকিরির পানি দিয়ে পরিষ্কার রাখতে হবে।